বোন কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। ওয়েলকাম টু রুমান চ্যানেল, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখবে সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, টুকটাক একটু কাজ করেছি। আসলে আমার শরীরটা তো ভালো নেই, তার জন্য টুকটাক অল্প কাজ ছিল সেগুলো করলাম। আর মাছ নিয়ে আসলো বাবা, তো সেগুলো ধুয়ে দিয়েছি, এখন মা রান্না করছে। আর আমার পুজো দুয়া শেষ হয়ে গেছে, তো আজকে সারাদিনের তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে মাছ ভাজা হয়েছে কয়েকটা। এখানে আরো নুন হলুদ দিয়ে রেখে দিয়েছে মা। আর কি রান্না হবে? এখানে লাউয়ের যে বাকল আছে সেগুলো মা একটা রেসিপি বানাবে। এখানে ধনে পাতা আছে, টমেটো আছে, এখানে একটা সবজি বানিয়েছে, সব সবজি দিয়ে মিক্স করে। এখানে আছে ডাল, আর এটা হলো মটরের ঘুগনি। কিছু কিছু করাতে আজকে আমার আগের কথা মনে পড়ে গেছে কিছুটা, কারণ আগে এরকম আমি আর মা যখন ছিলাম তখন ঘরে টুকটাক এরকমই করতাম, মা আমি সবাই মিলে। তো সেটাই কথা আগের কথা মনে পড়ে গেছে, আর এরকমই সবাই গল্প গুজব করে আমরা কথাবার্তা বলে কাজকর্ম করতাম। তো সেগুলো তো মিস করি, এখন বাড়িতে যাওয়ার পর আবার মিস করব। তো অনেকটাই আগের কথা মনে পড়ে গেছে, আগে সবসময় পূজা আমি দিতাম, আর এরকমই মাছ আসলে আমি ধুয়ে দিতাম, টুকটাক কাজ কাপড় থাকলে কেচে দিতাম, এসবারই আগের কথা সব মনে পড়ে গেছে। তো আজকে সে লাগছে যে আমি আগের কিছু কিছু পুরনো স্মৃতি আবার পেয়েছি, যা যাই হোক, তো সেটাই অনেকটাই ভালোই লাগছে। আর ভালোই লাগছে কেন বলছি, আসলে বুদ্ধি থাকলে তো আর করতে হয় না এরকম। আর আজকে বৌদি নেই, বাপের বাড়ি গেছে, তা মার জন্য, মার শরীরটা ভালো নেই তার জন্যই করছি, না তো মায়ে করে নে। তো যাই হোক, আগের পুরনো কথা কিছু কিছু মনে পড়ে গেছে, আর আজকে খুবই ভালোই লাগছে। আর আগের কথা মনে পড়ে গেছে, মনটা অনেকটা দুঃখ হয়ে গেছে আমার। তো যাই হোক, তোমরা পাশে থাকো সবসময়, তো দেখতে থাকো ভিডিওটা। আমরা ভাত খাচ্ছি, এখানে আছে নিরামিষ সবজি, এখানে আছে লাউয়ের বাকল দিয়ে, আমাদের খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে। আর এখন বাবুকে অল্প ঘুম পাতাবো, এখন বাজে 3টা। তো বাবুকে অল্প ঘুম পাতায় আমি জানলাগুলো লাগিয়ে দিয়েছি, পর্দা লাগিয়ে দিয়েছি। তো বাবুকে অল্প ঘুম পাতাবো, অনেক রৌদ্র মানে আসে তো তার জন্য লাগিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আজকের মতন টাটা বাই বাই, আর বেশি লম্বা করছি না ভিডিওটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পাশে থাকো। বাই।